নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল career.com। তো career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি CRPF বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত দারুণ একটি আপডেট উঠে আসছে, যেখানে শূন্যপদ সংখ্যা থাকছে 84,000। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কোন পোস্টে কতগুলো শূন্যপদ আছে, সম্পূর্ণ তথ্য জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো চলো বন্ধুরা, বিস্তারিত তথ্য আমরা জেনে নিই। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক একটি সংবাদ মাধ্যমে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে, ভ্যাকান্সিস ইন আর্মড পুলিশ ফোর্স 2023 সালের মধ্যে 84,485 চাকরি দেশের সেনাবাহিনীতে ব্যাপক নিয়োগ করতে চলেছে কেন্দ্র। স্ক্রল করে আমরা সম্পূর্ণ তথ্য এখানে তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি স্ক্রল করে নিচে আসবো। দেখো এখানে তোমাদের ডিটেলস বলা হয়েছে, 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিআরপিএফ 84,405 শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বুধবার রাজ্যসভাকে জানিয়েছে এই তথ্য। বিজেপি সাংসদ অনিল আগরওয়ালের প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, কনস্টেবল মানে জেনারেল ডিউটি 2,571 শূন্যপদ পূরণের ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে, মানে SSC যে 25,571 শূন্যপদ সেটা কিন্তু অলরেডি পূর্ণ হয়ে গেছে। এরপর দেখো তোমাদের বলা হচ্ছে, MOS এর অনুযায়ী তথ্য অনুযায়ী CRPF এর মোট শূন্যপদ সংখ্যা আছে, এখানে দেখতে পাচ্ছ 84,405 শূন্যপদ রয়েছে, যার মধ্যে আসাম রাইফেলে আছে 9,659, সীমান্ত নিরাপত্তা বাহিনীতে আছে 19,254, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে আছে 10,918 জন এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সে আছে 29,985 জন। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে আছে 3,187 এবং সশস্ত্র সীমাবলে আছে 11,402 শূন্যপদ অন্তর্ভুক্ত রয়েছে। স্ক্রল করে আরও তথ্য তোমাদেরকে জানাবো। দেখো এখানে বলা আছে, আসাম রাইফেলের BSF, CRPF, CSF, CRPF, ITBP, SSG বাহিনী যৌথ অনুমোদিত শক্তি হলো 1,05,779 জন, ঠিক আছে, জানিয়েছে MOS। নিত্যানন্দ রায় জানিয়েছে সরকার CRPF-তে দ্রুত শূন্যপদে পূরণ করতে বিভিন্ন পদক্ষেপ রয়েছে। মন্ত্রীর কথায় এই পদক্ষেপগুলির মধ্যে কনস্টেবল, সাধারণ ডিউটি মানে জেনারেল ডিউটি পদের বার্ষিক নিয়োগের জন্য পদ্ধতি অন্তর্ভুক্ত, যার জন্য স্টাফ সিলেকশন কমিশনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। তার মানে এই রেকর্ডটি করা হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তার সাথে দেখো বলা হচ্ছে, জেনারেল ডিউটি পদের জন্য নিয়োগের জন্য কনস্টেবল, জেনারেল ডিউটি সাব ইন্সপেক্টর GD, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জেনারেল ডিউটি পদের নিয়োগের দীর্ঘমেয়াদী ভিত্তিতে একটি করে নোডাল ফোর্স মনোনীত করা হয়েছে বলেন নিত্যানন্দ রায়। এরপরে দেখো আরও বলা হয়েছে, তিনি আরও জানান সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নন জেনারেল ডিউটি ক্যাডারে শূন্যপদ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পদোন্নতিমূলক শূন্যপদ পূরণের জন্য বিভাগীয় পদোন্নতি কমিটি DSP সময়মতো সভা করে কথা উল্লেখ করেন মন্ত্রী, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ডিটেলস বলা হয়েছে যে SSC-র মাধ্যমে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি চলেছে, মানে এইবার যে SSC জিডি কনস্টেবল বা আট বাহিনী রিক্রুট করবে সেখানে কিন্তু শূন্যপদ সংখ্যা থাকে প্রায় 84,000। তেমনটা কিন্তু এখানে পুরো ডিটেলস বলা হয়েছে এবং সেটা কিন্তু তোমাদের যে প্রতিমন্ত্রী তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু পুরো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বলা হয়েছে, তো সামনে ভোট তার আগে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো অবশ্যই ফুলফিল হবে। এই ফর্ম ফিল আপ শুরু হতে পারে খুব সম্ভবত নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু শুরু হতে পারে এবং পরের বছর মানে 2023 ডিসেম্বরের মধ্যে কিন্তু এই যে রিক্রুটমেন্ট সেটি কিন্তু ফুলফিল বা সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো CRPF এর জন্য তোমাদের কী কী শূন্যপদ আছে সেগুলো তোমাকে দেখালাম। মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমাদের বেশিরভাগ কোন হবে, যেমন কনস্টেবল পোস্টের জন্য মাধ্যমিক
এস এই পোস্টের জন্য একরকম শিক্ষাগত যোগ্যতা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য একরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ জেনারেল ডিউটির জন্য আলাদা আলাদা কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকবে, সেটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলে আমরা জানতে পারবো এবং তার সাথে কিন্তু সিলেবাসও আমরা তখন জানতে পারবো। সিলেবাস যদি চেঞ্জ না করতে লাগে যে সিলেবাস সেই সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে, আর যদি সিলেবাস চেঞ্জ করে তাহলে কিন্তু সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে মেনশন করা থাকবে। তো এই চাকরির আপডেট আমরা দিয়ে দিলাম, যখনই আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবো তখনই কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতম আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।